ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ বিজেপির এক বিধায়ক। এবার তার মন্তব্য, স্বয়ং ভগবান রামও ধর্ষণ আটকাতে পারবেন না। শনিবার লখনৌ থেকে 350 কিলোমিটার দূরে বালিয়ার একটি জনসভায় তিনি এই কথা বলেন। তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের বাইরিয়া জেলার বিধায়ক সুরেন্দ্র সিং। এর আগে ধর্ষণের ঘটনার জন্য বাবা মায়ের শিষ্টাচার না শেখানোকে দায়ী করেছিলেন তিনি। মাঝে আবার বলেছিলেন মেয়েদের অতিরিক্ত মোবাইল ব্যবহারই ধর্ষণের অন্যতম কারণ। তবে সব কিছুকে ছাপিয়ে গেল তার সাম্প্রতিক মন্তব্য। ধর্ষণ আর মহিলা, এই দুটি বরাবরই তার পছন্দের বিষয়। মাঝে তিনি বলেছিলেন সরকারি আধিকারিকদের থেকে যৌনকর্মীরা অনেক ভালো, কারণ যৌনকর্মীরা টাকা নিয়ে কাজ করেন, কিন্তু সরকারি আধিকারিকরা টাকা নিয়েও কাজ করেন না। শুধু তাই নয়, ধর্ষণে অভিযুক্তদের সমর্থনেও কথা বলতে শোনা গিয়েছিল সুরেন্দ্র সিংহকে। উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি নেতা কুলদীপ সিংয়ের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই মুহূর্তে কুলদীপ সীতাপুর জেলে। তার সমর্থনে সুরেন্দ্রর যুক্তি ছিল, 3 সন্তানের মাকে কারো পক্ষে ধর্ষণ করা সম্ভব নয়, এটা আসলে একটা ষড়যন্ত্র।